أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين. إلى الآخرة. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح له سائر أعماله، وإن فسدت فسد له سائر أعماله. رواه سلسلة صحيحة. عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من ترك صلاة فقد أشرك. رواه مسلم أحمد. প্রশংসা শুকরিয়া সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের সপ্তাহের সারা দিন জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন উপস্থিত হওয়ার সুযোগ তাওফিক যিনি আমাদেরকে দান করেছেন তার প্রতি শুকরিয়া প্রশংসা অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ আদায় করি প্রিয় নবী তার প্রতি, শ্রেষ্ঠ নবী যার আদর্শ যার সুন্নাত বাস্তবায়ন করতে পারলে উভয়কালের সফলতা, যার সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জান্নাতের দরজা উদ্বোধন করবেন, যাকে সুপারিশের দায়িত্ব দেবেন সেই প্রিয় নবী তার প্রতি দরুদ সংক্ষিপ্ত আকারে আমরা আদায় করি সবাই বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সালাত পরিত্যাগকারীর বিধান ইহকালীন এবং পরকালীন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই চিনি জানি সৌদি আরবের বিখ্যাত তিনজন মুহাদ্দিস হাদিস বিশারদ, বিখ্যাত তিনজনের নাম আমরা সবাই জানি, শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ, শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শাইখ মুহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ। ইনাদের নাম জানে না এমন কেউ পৃথিবীতে নাই, প্রায় সবাই জানে। তো তিনার একটা কিতাব শেখ মুহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, কিতাব ও সালাত, অর্থাৎ সালাত পরিত্যাগকারীর বিধান। তো এই বইয়ে তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, তিনি আরবিতে বইটা লিখেছেন, আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেমি দিন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফেজাহুল্লাহ তিনি এই বইটা বাংলা অনুবাদ করেছেন। তো আজকে এই বই থেকে আলোচনা করব। তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে আজকে বেনামাজির সংখ্যা বেশি কেন, তার তিনটা কারণ তিনি তুলে ধরেছেন। তার প্রথম কারণ হচ্ছে আমরা সালাতের ফজিলত বলি, সালাতের অন্যান্য কথা বলি, কিন্তু সালাত পরিত্যাগকারীর বিধান যে কত মারাত্মক, কত ভয়াবহ, কত জঘন্যতম, এই জিনিসটা আলেমুল আমারা বক্তা সাহেবগণ তারা তুলে ধরেন না। খালি সালাতের ফজিলত, ওজুর ফজিলত, রুকু সিজদার ফজিলত এইগুলা তুলে ধরেন। তাই এই বই থেকে আজকে আপনাকে এখানে উপস্থিত যে কয়জন আছি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ
দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নাম শুনছেন সবাই এই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডক্টর জয়নব ব্যক্তি নামটা উল্লেখ নাই বইতে তো তিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী তিনি একটা তথ্য তুলে ধরেছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে যে বাংলাদেশে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এদের সংখ্যা মাত্র 2% বলেন কয় পার্সেন্ট 2% আর 98% মানুষ বেনামাজি বলেন না নাউজুবিল্লাহ চিন্তা করেন এটা ইসলামিক ফাউন্ডেশনের একটা রিপোর্ট তথ্য অনুযায়ী এই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ডক্টর জনক এই ব্যক্তি তিনি তুলে ধরেছে তাহলে 2% মানুষ নামাজি আর 98% মানুষ বেনামাজি কেন কেন ফজর নামাজের সময় মুসল্লি নাই কেন জুমার সময় মসজিদে মুসল্লি এখনো নাই এর একটাই কারণ সালাত পরিত্যাগকারীর বিধান ইহকাল এবং পরকাল কি বিধান এই জিনিসটা আলেমেরা বক্তা সাহেবগণ কম বলার কারণে আজকে দিন দিন মুসল্লি সংখ্যা কমে যাচ্ছে মাত্র 2% তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ এই পৃথিবীতে পাঠানোর পিছনে সারা পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়াতে পাঠানোর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা মাত্র লক্ষ্য একটা উদ্দেশ্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর মাত্র কয়টা উদ্দেশ্য সবাই বলেন একটা সূরা যারিয়াত আয়াত 56 আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আমি পৃথিবীতে জিন আর ইনসান দুইটা জাতি মানুষ জাতি আর জিন জাতি এই দুইটা জাতি দুনিয়াতে পাঠানোর পিছনে আল্লাহ বলছেন আমার একটা উদ্দেশ্য লিয়াবুদুন তারা আমার ইবাদত দাসত্ব বন্দেগী আনুগত্য গোলামি করবে এই জন্য আমি আল্লাহ জিনার ইনসান দুনিয়াতে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলেন তাহলে বলেন আল্লাহর উদ্দেশ্য মাত্র একটা ঠিক না কয়টা উদ্দেশ্য একটা আর আমাদের উদ্দেশ্য অনেক আমাদের উদ্দেশ্য গাড়ি বাড়ি নারী টাকা পয়সা পৃথিবী নিয়ে ব্যস্ত এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আর আল্লাহর উদ্দেশ্য আমরা তার ইবাদত করব আজকে আমরা তার ইবাদত না করে আমরা আছি দুনিয়ার রং তামশানি খেল তামশানি হাসি মজানি টিভি সিনেমা ক্রিকেট ফুটবল ইত্যাদি এইগুলো নিয়ে আজকে পৃথিবীর মানুষ ব্যস্ত ঠিক কিনা বলে ঠিক না এগুলো নিয়ে ব্যস্ত সম্মানিত প্রিয় ভাই এই জন্য আল্লাহ যদি আমাদেরকে এই উদ্দেশ্যে পাঠিয়ে থাকেন তাহলে আমরা যারা ইবাদত করছি না তাহলে আল্লাহর উদ্দেশ্য আমরা লঙ্ঘন করছি ঠিক না লঙ্ঘন করছে এজন্য পাঁচ ওয়াক্ত সালাত আপনি আজকে বক্তব্যগুলো শুনে এত আশ্চর্যজনিত হবেন কারণ পাঁচ ওয়াক্ত সালাত যারা পড়ে না দেখেন ইহকালীন বিধান এবং পরকালীন বিধান আমি তুলে ধরব ফজিলত বলবো না আজকে ফজিলত অনেক শুনছেন অনেক শুনছেন সম্মানিত প্রিয় ভাই এই যে পাঁচ ওয়াক্ত সালাত আমার সঙ্গে একটু কথা বলেন যতগুলো পৃথিবীতে ফরজ ইবাদত আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে তো জমিনে ঠিক না কার মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর যত ফরজ কাজ জমিনে ফরজ করেছেন জিব্রাইলের মাধ্যমে কিন্তু সালাত এমন একটা ব্যতিক্রম আলাদা ইবাদত এত শ্রেষ্ঠ দামি ইবাদত যা আমাদের নবীকে মেরাজে নিয়ে গিয়ে সপ্তম আকাশের উপরে আরশে জিব্রাইলের সারা সরাসরি আল্লাহ এবং নবী দুইজনের মাধ্যমে আল্লাহ আমাদের নবীর উপরে 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত কমিয়ে তিনি 5 ওয়াক্ত দিয়ে দিলেন এখানে জিব্রাইলকে লাগে নাই জমিনে ফরজ হয়নি সরাসরি আরশে ফরজ হয়েছে বলে সুবহানাল্লাহ আমি বুঝতে পারছি দেখেন অন্যান্য যত ফরজ ইবাদত সব জমিনে ফরজ
এবং জিব্রাইলের মাধ্যমে ফরজ কিন্তু সালাত এমন একটা ইবাদত যেখানে আরো সে আল্লাহ ফরজ করেছেন আমাদের নবীকে ডেকে নিয়ে গিয়ে ফরজ করেছেন 50 ওয়াক্ত দিয়েছিলেন কিন্তু 5 ওয়াক্ত থেকে কমে নিয়ে আসছেন আল্লাহ বলছেন শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে আওয়াল ওয়াক্তে সঠিক সময়ে আপনার পদ্ধতি অনুযায়ী সালাত যদি আদায় করে 50 ওয়াক্ত সালাতের নেকি আমি আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে দিয়ে দিলাম তাহলে চিন্তা করেন এই সালাত ফরজ হতে জিব্রাইলকে লাগে না আল্লাহ সরাসরি আমাদের নবীকে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই সালাত সারা বাংলাদেশে মাত্র 2% মানুষ আদায় করে 98% মানুষ বেনামাজ চিন্তা করছেন সম্মানিত প্রিয় ভাই এইজন্য সালাত পরিত্যাগকারীর বিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসটা আপনাকে ব্রেনে রাখতে হবে সিলসিলা সহিহার 1358 এমন কোন গ্রন্থ নাই হাদিসটা না আসছে আল্লাহর নবী দুইজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবুহু বিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাত নারী পুরুষ রাজা বাদশা ধনী গরীব এমপি মন্ত্রী মিনিস্টার গরীব ছোট লোক বড় লোক যাই হোক পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত নারী পুরুষ এদের বিচারের মাঠে এক নাম্বার সর্বপ্রথম আউয়াল আগে প্রথম যেই হিসাব দিয়ে আপনারা আমার হিসাবের খাতা আল্লাহ স্টার্ট করবেন আরম্ভ করবেন শুরু করবেন তার এক নাম্বার হিসাবের নাম হচ্ছে সালাত বলেন নাম কি তাহলে আপনার আমার বিচার মাঠে এক নাম্বার হিসাব কি সালাত দ্বিতীয় বাক্যে আল্লাহ নবী বলেন ফাইন্ড সলোহাত সলোহা লাহু সারু আমালিহি বিচারে মাঠে যার সালাত নামাজ ঠিক আল্লাহ নবী বলছেন তার পৃথিবী ভর্তি অন্যান্য যত আমল আছে এগুলো সবই সঠিক জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে যার সালাত ঠিক পৃথিবীর যত আমল আছে সবই ঠিক এখন যদি কিছু আমল অন্যান্য আমল সিয়াম হজ যাকাত দান সাদাকা ওসর ফেত্রা কুরবানি একটু যদি ত্রুটি বিচ্যুতি থাকে ফরজ সালাতটা ঠিক থাকার কারণে আল্লাহর নবী বলছে তার সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন তাহলে চিন্তা করছেন তৃতীয় বাক্যে আল্লাহর নবী বলেন ফাইন ফাসাদাত ফাসাদা লাহু সারু আমালিহি যে ব্যক্তির সালাত যে ব্যক্তির সালাত নামাজ ব্যাঠিক বিচারে মাঠে টিকবে না কবুল হবে না ব্যাঠিক তার পৃথিবী ভর্তি যত আমল আছে এগুলো সবই বাতিল জোরে বলেন নাউজুবিল্লাহ হাদিসটা আপনি কোন সেন্সে নেবেন আমি বুঝিনি যাবেন আর মনে রাখবেন সালাতের উপর একটা হাদিসই যথেষ্ট আপনার আমার জীবনে এক নাম্বার হিসাব কি সালাত বলেন সবাই দুই নাম্বার যার সালাত ঠিক তৃতীয় বাক্যে নবী বলছে যার সালাত ব্যাঠিক পৃথিবী ভর্তি যত আমল আছে সবই বাতিল মনে করেন সালাতটা পড়েন নাই শুধু কি পড়েন নাই রোজা হজ জাকাত উসর ফেত্রা কুরবানি নফল অন্যান্য যত আমল আছে আপনার সব ঠিক খালি সালাতটা পড়েন নাই 100 বার হজ করছেন হজ বাতিল 100 মসজিদ করেছেন মসজিদ বাতিল 100 মাদ্রাসা করেছেন মাদ্রাসা বাতিল যদি আপনার সালাত ঠিক না থাকে ঠিক কিনা কারণ আপনাকে আমি বোঝাই বিষয়টা কি জানেন একটা ছাত্র যদি ইন্টারভিউ দিতে যায় প্রথম প্রশ্নে যদি না পারে বলেন তো 10 নাম্বার প্রশ্ন ধরবে বলেন এক্সামিনার প্রথম প্রশ্ন ধরছে প্রথমেই পায় নাই এখন 10 নাম্বার প্রশ্ন কি তাকে ধরার দরকার আছে কি না প্রথমেই ফেল বলেন প্রথমে কি ঠিক বিচার মাঠে যে আপনি প্রথমেই ফেল হন বিচার মাঠে যে আপনার প্রথম আমলটাই যদি আপনার ব্যাঠিক হয় আমল যদি ঠিক না থাকে সালাত যদি ঠিক না থাকে এখন আসমান ভর্তি আমল করে কোনো কাজ হবে না তাহলে হাদিসটা আপনি মনে রাখবেন একটা হাদিসে তিনটা বাক্য আল্লাহ নবী শিখিয়েছেন এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত আরেকজন সাহাবী আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা মুস্তাদ আহমদ গ্রন্থের
6576 নম্বর হাদিস। এত গুরুত্বপূর্ণ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূর বুরহান ওয়া নাজা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করতে পারবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, তার এই সালাতটা তিনটা রূপ ধারণ করবে। এক, এই সালাতটা কিয়ামতের দিন হবে নূর আলো। দুই, এই সালাতটা হবে বুরহান দলিল। তিন, এই সালাতটা হবে নাজাত মুক্তির একমাত্র সেদিন উপায়। চিন্তা করছেন তাহলে আপনার সালাতটা তিনটা রূপ ধারণ করবে। সালাতটা হবে নূর দলিল মানে আলো, বুরহান দলিল এবং নাজা মুক্তির একমাত্র উপায়। সুবহানাল্লাহ। বলেন আমি বুঝাতে পারছি? এরপরে আল্লাহ নবী বলছেন দ্বিতীয় বাক্যে বলছেন, ওয়ামাল্লাম ইহফাজ আলাইহা কানাত, যারা সালাতের হেফাজত করল না, যারা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত সালাত পড়ে না, ইয়াউমাল কিয়ামা লা নূর লা বুরহান লা নাজা, কোন দলিল হবে না, কোন আলো হবে না, কোন মুক্তির উপায় নেই। আল্লাহ নবী তখন শেষ বাক্যে বলছেন, মা হাসর, হাসর হবে তাদের সাথে তারুন ফেরাউন হামান উবাই বিন খাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চারজনের নাম কোনদিন শুনছেন? নাম শুনছেন তো? এই চারজনের নাম আপনার আমার ছেলে মেয়েদের নাম কি রাখি? পৃথিবীতে এমন কেউ আছে যে চারজনের নাম তার বাচ্চার নাম রাখছে? জোরে বলেন। আল্লাহ নবী বলছেন, যারা সালাতের হেফাজত করে না, তাদের হাসর এই বিখ্যাত বড় বড় চারজন কাফের নেতা। বলেন কি নেতা? কাফের নেতা, খালি কাফের না, কাফেরের সভাপতি। এই চারজন বিখ্যাত কাফের সঙ্গে হবে পৃথিবীর প্রত্যেকটা বেনামাজিদের হাসর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি থাকতে চাই? এই চারজনের সঙ্গে থাকতে চাই? জোরে বলেন না। এক, কারুন। দুই, ফেরাউন। তিন, হামান। চার, উবাই বিন খাল। এই চারজন বিখ্যাত কাফের, এরা কাফেরদের নেতা, খালি কাফের না, সমস্ত কাফের সভাপতি আর নেতা। আর পৃথিবীর প্রত্যেকটা বেনামাজি এই চারজন কাফের সঙ্গে হবে হাসর। শুনুন, এই চারজনের সঙ্গে হাসর হওয়া মানে কি? নিশ্চিত জাহান্নাম, অবধারিত জাহান্নাম। নাকি কোনো সন্দেহ আছে? বলেন ভাই, কোনো সন্দেহ হলে এদের সঙ্গে হাসর হওয়া মানে নিশ্চিত জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমি বুঝাতে পারছি? তিন নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন, আল্লাহ নবী বলছেন, বাইনার বাইনা রাজুল ওয়া বাইনাল কাফের তার উপর সালাত, কাফের আর মুসলমান, কাফের আর মুসলমান এদের মাঝে একমাত্র পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত পড়ে এরা মুসলমান, আর যারা পড়ে না এরা কি? কাফের। জোরে বলেন এরা কি? সহিহ মুসলিমের হাদিস। এখন আসেন নাসাই গ্রন্থের 857 প্রথম খণ্ডে 857 নম্বর হাদিস। আল্লাহ নবীর এই হাদিস প্রমাণ করছে পৃথিবীতে যত বেনামাজি আছে, হোক বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা কেউ মুসলমান নয়। কে বলছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আমার সঙ্গে একসঙ্গে সবাই বলেন, পৃথিবীতে যত বেনামাজি এরা কি না? বলেন সবাই। দলিল কি? নাসাইর 857। আল্লাহ নবী একজন বিখ্যাত সাহাবী মেহজান, কি নাম বললাম? বলেন মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়ি থেকে নামাজ পড়ে বের হলেন, এই ভেবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের সামনে সাহাবীদেরকে নিয়ে বৈঠক করছেন। খুব মনোযোগ দিয়ে শুনি, বৈঠক করছেন সাহাবীদেরকে নিয়ে। তো মেহজান ভাবছে আল্লাহ নবী সালাত পরে হয়তো বৈঠক করছেন, মিটিং করছেন, এই জন্য তিনি বাড়ি থেকে নামাজ পড়ে আসছেন। এসে বৈঠকে বসলেন, ইতিমধ্যে আজান হল, আল্লাহ নবী মসজিদে চলে গেলেন, সাহাবীরা মসজিদে চলে গেলেন, কথা বুঝছেন, মেহজান মসজিদে গেলেন না, ওখানে বসে থাকলেন। কেন গেলেন না বলেন? সে বাড়ি থেকে সালাত
করে আসছে আমি কি বুঝতে পারছি এখন আল্লাহর নবী মসজিদ থেকে সালাত শেষ করে এসে মেহজানকে দেখেই আল্লাহর নবী দুইটা বাক্য বলছে দুইটা বাক্য কিয়ামত পর্যন্ত আপনার আমার সবার জন্য শিক্ষা আলহামদুলিল্লাহ বলেন দুইটা বাক্য মনে রাখবেন মেহজানকে যেই জায়গায় বসা দেখে মসজিদে গেছেন ঠিক ওই জায়গায় বসে আছে আল্লাহর নবী মেহজানকে দেখে বলছে শুনো মেহজান যে আল্লাহর নবী মা মানা গান তুসালিমানান নাস মেহজান তোমাকে কে বাধা দিল তোমাকে কে বারণ করছে কে নিষেধ করছে আমাদের সঙ্গে মসজিদে গিয়ে সালাত পড়লা না যে তোমাকে কেউ বাধা দিছে তোমাকে কেউ নিষেধ করছে বারণ করছে বলো আমাদের সঙ্গে মসজিদে গিয়ে সালাত আদায় করলা না যে এটা প্রথম বাক্য কি বুঝতে পারছো সবাই এটা প্রথম বাক্য এরপরে দ্বিতীয় বাক্যে বলছেন শোনো মেহজান আলাস্তা বিরজুলিন মুসলিম তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও দেখেন কি চিহ্ন দিলেন প্রশ্নবোধক চিহ্ন বলেন কি চিহ্ন আল্লাহ বলছে আলাস্তা বিরজুলিন মুসলিম মেহজান তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও তখনই মেহজান এই কথা শুনে বলছে আল্লাহ শুনুন শুনুন আমি ভাবছি আপনারা সালাত করে বৈঠক করছেন এই জন্য আমি বাড়ি থেকে নামাজ পড়ে আসছি সুবহানাল্লাহ বলেন এখন আপনার সঙ্গে আমার যে কথা আল্লাহ নবীর এই হাদিস অনেক আলেম ওলামা আছেন বুঝেন এখানে প্রশ্নবোধক চিহ্ন দিছেন হাদিস দ্বারা কি বুঝলেন নবী বোঝাতে চাচ্ছে মেহজানকে বোঝাতে চাচ্ছে তুমি কি মুসলিম ব্যক্তি নও তুমি কি মুসলিম না তুমি কি মুসলমান না যদি তুমি মুসলমান হতে যদি তুমি মুসলিম হতে তাহলে আমাদের সঙ্গে মসজিদে যেতে অতএব হাদিস প্রমাণ করছে যারা নামাজ পড়ে না তারা কি নয় আমি বোঝাতে পারিনি বলেন তারা কি নয় নবী এটাই বোঝাতে চাচ্ছে যদি তুমি মুসলিম হতে তাহলে আমাদের সঙ্গে কোথায় যেতে মসজিদ থেকে সালাত আদায় করতে তার মানে নবী প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝাতে চাচ্ছে যারা সালাত পড়ে না এরা মুসলমান নয় মনে থাকবে হাদিসটা নাসায়ের 857 তাহলে আজকে আমরা বাংলাদেশে মাত্র 2% মানুষ নামাজি 98% মানুষ বেনামাজি তাহলে নবীর এই হাদিস প্রমাণ করছে পৃথিবীতে যত 98% বেনামাজি হতে পারে বাবা মুসলমান দাদা মুসলমান বংশের সবাই মুসলমান কিন্তু হাদিস অনুযায়ী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী বলেন তারা মুসলমান এখন কোরআন দেখেন কোরআন 9 নম্বর সূরা সূরা তাওবা সূরা তাওবার 11 নম্বর আয়াত 84 নম্বর আয়াত 113 114 কয়েকটা আয়াত আমি আপনাকে শোনাই প্রথম কি বলছে জান তাওবার 11 নম্বরে আল্লাহ বলছে ফাইন তাবু যারা তাওবা করে বলেন কি করে ওয়া আকামুস সালাত যারা সালাত আদায় করে ওয়া আতাউজ যাকাত এবং যারা কি দেয় যাকাত দেয় আল্লাহ বলছেন আমার কথা না কার কথা ফাইকুয়ানুকুম ফিদ্দিন আল্লাহ বলছেন যারা তওবা করে সালাত আদায় করে এবং যাকাত দেয় এরাই একমাত্র তোমাদের দিনই ভাই সুবহানাল্লাহ বলেন এই কথা কে বলছেন আল্লাহ বলছেন তাহলে কোরআনের আয়াত প্রমাণ করছে যারা সালাত করে না তারা আপনার আমার কি ভাই না তিনি ভাই এমনি ভাই পাড়া প্রতিবেশী ভাই গামালি ভাই রাস্তাঘাটে দেখা হয় তাই ভাই কিন্তু অরিজিনালি প্রকৃতপক্ষে পৃথিবীর প্রত্যেকটা বেনামাজি আপনার আমার কখনো আল্লাহর বিধান আল্লাহর বিধান এরপরে দেখেন আল্লাহ বলছেন সূরা আত-তাওবার 84 নম্বর আয়াত যারা সালাত আদায় করে না তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো ঠিক না আল্লাহ বলছেন যারা সালাতকে অস্বীকার করে সালাত আদায় করে না তারা কার সঙ্গে আল্লাহর সঙ্গে কি করলো কুফরি করলো এখন আল্লাহ বলছে আল্লাহ বলছেন এদের জানাজায় কোনো প্রকৃত তাকওয়াবান পরহেজগার কোনো নামাজে লোক এদের জানাজা যেতে পারবে না এদের জন্য দোয়া কল্যাণ মাগফিরাত ক্ষমার বরকতে কোনো দোয়া করতে পারবে না আল্লাহ নিষেধ করছে দোয়া করতে পারবেন না কারণ বেনামাজের কোনো জানাজাই নেই কি নাই বলেন জানাজাই নেই কথা বুঝতে পারছেন এখন আসুন সূরা সূরা মুদাসসির 42 43 আল্লাহ জাহান্নামীদের অপরাধীদেরকে লক্ষ্য করে বলছেন মা সালাকাকুম ফি সাকর
হে সাকার নামক জাহান্নামবাসীরা তোমরা কেন সাকার নামক জাহান্নামে আসছো আর তো জাহান্নামে দরজা আছে বলেন জাহান্নামে একটি দরজা সাতটি জাহান্নাম কয়টি একটি কিন্তু দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি আমরা ছোট থেকে পড়ে আসছি জাহান্নাম সাতটি জান্নাত না এগুলো দরজার নাম ঠিক এই সাকর একটা দরজার নাম লাজা আছে হুতাম আছে জাহিম আছে সাইর আছে তো আরো তো জাহান্নাম আছে অপরাধীরা তোমরা কেন আজকে সাকর নামক জাহান্নামে আসছো সমস্ত অপরাধীরা এক বাক্যে বলছে কলু সবাই বলছে লাম নাকুম মিনাল মুসাল্লি হে আমাদের প্রতিপালক রব আমরা যে দুনিয়াতে মুসল্লি ছিলাম না নাউজ বিল্লাহ বলে দুনিয়াতে কি ছিলাম না মুসল্লি ছিলাম না বলেন দোষ আল্লাহ না বান্দার কার দোষ বান্দার দোষ না সে নিজেই স্বীকার করছে যে আমি পৃথিবীতে কি পড়ি নাই মুসল্লি মানে কি সালাত থেকে মুসল্লি যেখানে দাঁড়িয়ে একজন নামাজি সালাত আদায় করে জায়গাকে বলা হয় মুসাল্লা তার মানে যিনি ওই জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করে মুসাল্লায় দাঁড়িয়ে মুসল্লি সালাত পড়ে ঠিক না তাহলে মুসল্লি নিজেই বলছেন যে আমি মানে দুনিয়াতে মুসল্লি ছিলাম না সালাত আদায়কারী ছিলাম না এই জন্য আজকে কোথায় আসছি সাকর নামক জাহান্নাম কোরআনের আয়াত প্রমাণ করছে সূরা মুদাসসির 42-43 খুলবেন পৃথিবীর সমস্ত বেনামাজিদের একমাত্র জাহান্নামের দরজার নাম কি বলেন তাহলে কোনো সন্দেহ নাই তাহলে সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে তারা প্রবেশ করবে নাউজুবিল্লাহ বলেন এরপর আসেন সূরা মারিয়াম আয়াত 59 কত বললাম সূরা মারিয়াম আয়াত 59 আরো আশ্চর্য হবে আল্লাহ বলছেন তাদের পর আসল অপদার্থ লোকগুলো ওয়ারাই যারা মনের প্রবৃত্তি বাসনা ইচ্ছা পূরণ করতে গিয়ে মনের প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে যারা সালাত মিস করেছে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপদার্থ নাউজুবিল্লাহ ঠিক না আজকে যারা সালাত পড়লো তারা মনের প্রবৃত্তির অনুসরণ করে ঠিক কিনা মন যা বলে তাই করে মন যা কয় তাই করে মন যা করতে চায় তাই করে মন চায় টিভি সিনেমা গান বাজনা ক্রিকেট খেলোয়াড় ফুটবল ইত্যাদি অমুক তমুক ইত্যাদি এইগুলা দেখতে শুনতে পছন্দ করে মন চায় ও তাই করে এইগুলার পিছনে ছুটতে গিয়ে দৌড়াতে গিয়ে সালাত নষ্ট করছে ঠিক কিনা বলো ঠিক না বলো তাই আল্লাহ বলছেন আমি অচিরেই তাদেরকে গাইয়া কি বললাম সবাই একসাথে বলেন গাইয়া নামক স্থানে জাহান্নামের একটা নদী তলদেশ হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতে তাফসির করছেন আর এই গাইয়া শব্দ তিনি বলছেন যে জাহান্নামের একটা তলদেশ একটা নদী ওই নদীর ভিতরে একটা খাল আছে খাল খাল বুঝেন তো নদী নালা খাল বিল হাওর বাওর চেনেন তো এই জাহান্নামের পাদদেশে তলদেশে একটা খাল এই খাল গাইয়া এই গাইয়া তাফসির হচ্ছে একটা খাল এটা হচ্ছে জাহান্নামের তলদেশে এই খালে কোনো পানি নাই কি নাই পানি নাই এই খালে আছে রক্ত এবং পুচ মিশ্রিত রক্ত পুচ মিশ্রিত এইগুলা হচ্ছে এই গাইয়া নামক খালে বলেন নাউজুবিল্লাহ তাই আল্লাহ বলছেন পৃথিবীর প্রত্যেকটা বেনামাজি যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে যারা সালাত নষ্ট করেছে সালাত মিস করেছে এরা গাইয়া এই রক্ত এবং পুষ মিশ্রিত খালে পৃথিবীর প্রত্যেকটা বেনামাজি এই জাহান্নামের খালে থাকবে বলে নাউজুবিল্লাহ কে কে থাকতে চায় থাকতে চায় বলেন থাকতে চান তাহলে বেনামাজি এই গাইয়া রক্ত পুষ মিশ্রিত খাল কোনো পানি নেই এই খালে থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জোরে বলা আমিন শুনুন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস এই হাদিসটা সব সময় আরো ব্রেনে রাখবেন আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তারাকা সালাত ফাকাদ আশাকা মুস্তাদ আহমদ গ্রন্থের হাদিস যারা সালাত ছেড়ে দিল তারা যেন আল্লাহর সঙ্গে শিরক করল নাউজুবিল্লাহ বলুন শুনুন পৃথিবীর সমস্ত পাপ
আল্লাহ ক্ষমা করে দিবেন একটা পাপের ক্ষমা নাই মাপ নাই সেই পাপের নাম কি শিরক আর যারা সালাত আদায় করে না তারা আল্লাহর সঙ্গে কি করলো শিরক করলো তারা চিন্তা করেন চিন্তা করেন কত বড় পাপ সম্মানিত প্রিয় ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই বিষয়টা তুলে ধরছেন তিনি মসজিদে সালাত আদায় করছেন পিছন থেকে শত্রু এসে তাকে ছুরি মারলেন মসজিদে কোথায় মারছে মসজিদের ভিতর রুকু অবস্থায় তাকে ছুরি মারলেন সঙ্গে সঙ্গে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে গেলেন অজ্ঞান হয়ে পড়ে আছে জমিনে মসজিদের ভিতর অজ্ঞান হয়ে পড়ে আছে অচেতন অবস্থায় পড়ে আছে যখন জ্ঞান ফিরলো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জ্ঞান ফিরলো জ্ঞান ফেরার পরে মাটি থেকে উঠে বলছেন যিনি হাদিসটা বর্ণনা করছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এই ছুরিঘাতের ঘটনা তিনি বর্ণনা করতে গিয়ে আমি যে বিষয়টা আজ করছি যখন তাকে ছুরি মারা হলো জমিনে পড়ে গেলেন অজ্ঞান অবস্থায় অচেতন অবস্থায় তিনি পড়ে গেলেন জমিন থেকে ওঠার পরে যখন জ্ঞান ফিরলো হুঁশ ফিরলো ওমর রাদিয়াল্লাহু আনহু জ্ঞান ফেরার পরে বলছেন আব্দুল ইবনে আব্বাস জি বলেন লোকেরা কি সালাত আদায় করেছে সুবহানাল্লাহ বলবেন না দেখেন অন্য কোন বক্তব্য তার মুখ দিয়ে আনলেন ছুরি মারছেন ছুরির আঘাতে তিনি মসজিদের জমিনে পড়ে আছেন শুয়ে অচেতন হয়ে আছেন কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরছে জ্ঞান ফেরার পরে বলছেন লোকেরা কি সালাত আদায় করেছে আব্দুল ইবনে আব্বাস বলছেন হ্যাঁ লোকেরা সালাত আদায় করেছে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দুইটা বাক্য বলছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য শিক্ষা এক প্রথম বাক্য তিনি বলছেন লা ইসলামা লিমান তারাকা সালাত তার কোন ইসলাম নাই যিনি সালাত ত্যাগ করেন মনে থাকবে এটা প্রথম বাক্য বললেন দেখেন নিজেকে গুছাতে হবে এই কথা তিনি চিন্তা করেন না নিজেকে কিছু ট্রিটমেন্ট করতে হবে এই কথা তিনি চিন্তা করেন না তিনি বলছেন লা ইসলামা কোন ইসলাম নাই লিমান যে কেউ তারাকা সালাত যারা সালাত ছেড়ে দেয় তার কোনো ইসলাম নাই নাউজুবিল্লাহ বলেন তাহলে যার সালাত নাই তার ইসলামে কোনো অংশ প্রথম বাক্য বললেন দ্বিতীয় বাক্য বলছেন লা হাজ্জি ফিল ইসলাম ইসলামে কোনো অংশ নাই লিমান যে কেউ তারাকা সালাত সালাত ছেড়ে দেয় নাউজুবিল্লাহ বলেন চিন্তা করছেন যারা সালাত ছেড়ে দেয় তাদের ইসলামে কোনো অংশ নাই কি নাই বলেন অংশ নাই এখন আমি আপনাকে এক একটা করে শোনাচ্ছি শেখ মোহাম্মদ বিন সালাল উসাইমিন তার বই আমার ব্যাগে বইটা দেওয়া মানে বইটা আছে আমি এই বই থেকে কথাগুলো বলছি এটা তিনি বাংলা অনুবাদ করছেন এই বইটা সবার ঘরে থাকা উচিত আমি আপনাকে এক একটা করে শোনাই এই যে সালাত আমরা আদায় করি না আমাদের পরিবারে দুই একজন পরে অনেকের আছে একজন পরে আর কেউ পড়ে না এরকম আপনি পড়েন আপনার বউ পড়ে না আপনার মেয়ে পড়ে না আপনার ছেলে পড়ে না অথচ সালাতের সাথে পৃথিবীতে কোনো আপোষ বলেন আপোষ নাই শুনেন ছয় বুখারি 336 ছয় বুখারি 1117 দুইটা হাদিস দেখুনবেন মনে করেন যেটা 1117 বুখারিতে আসছে আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী ইমরান বিন হুসাইন কি নাম বললা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ নবী আমার অশ্বরূপ কি রূপ আমি অশ্বরূপে আক্রান্ত আমি যে দাঁড়িয়ে সালাত পড়তে পারি না আমার জন্য সালাতের বিধান কি আপনি বলেন তখনই আল্লাহ নবী হাদিসটা বলছেন 1117 বুখারীতে আসছে আল্লাহ নবী বলছো বলছেন যে দাঁড়িয়ে সালাত পড়তে হবে দাঁড়িয়ে যদি না পাও তাহলে বসে সালাত পড়ো বসে বসে যদি না পাও তাহলে শুয়ে সালাত পড়ো শুয়ে সালাত না পড়তে পারলে ইশারায় সালাত পড়ো ইশারায় পারো না অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে তোমার সুবিধা নড়ে তুমি সালাত পড়ো তবু তোমাকে সালাত পড়তেই হবে সালাত মাফ নেই সুবহানাল্লাহ বলো তাহলে এখন আপনি চিন্তা করেন দাঁড়িয়ে পারছেন না বসবেন বসেন বসে পারছেন না শুয়ে পড়েন শুয়ে পারছেন না ইশারায় পড়েন ইশারাও পারছেন না আপনার অঙ্গ প্রত্যঙ্গ নড়িয়ে যেভাবে আপনার সুবিধা আপনি সালাত পড়েন
পৃথিবীর একজন ব্যক্তির জন্য সালাত পাপ বলেন কয়জন যাদের সালাত ফরজ হয় না তো আলাদা জিনিস বাচ্চাটা তো আলাদা জিনিস কিন্তু একজনের জন্য সালাত পাপ যিনি মেন্টাল যিনি পাগল তিনি নিজে কি পড়ে আছে নিজেই জানে না নিজে কি বলে নিজেই এর জন্য সালাত কি বলেন এছাড়া পৃথিবীতে আর কারোর জন্য সালাত পাপ না মনে থাকবে ইনশাআল্লাহ আপনি অন্ধ হন ন্যাংরা হন কানা হন খোরা হন বুবা হন যাই হন সালাত মাপ নেন দেখেন বুখারীতে যে হাদিসটা আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্ধ সাহাবি নাম তো সবাই জানেন বলেন তো কি নাম আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহ নবীর কাছে এসে বলেন আল্লাহ নবী আমার বাড়ি অনেক দূর আমি বৃদ্ধ হয়ে গেছি আমার শরীর অনেক দুর্বল আমি হাঁটতে পারি না আমি চোখে দেখতে পারি না আমার বাড়ি থেকে আপনার এই মসজিদে আসতে সামনে একটা খেজুরে বাগান পড়ে রাস্তা হাঁটার সময় আমার খেজুরে গাছের সঙ্গে ঢিস লাগে মাথা লাগে ব্যথা পায় রক্ত বের হয় এবং এই মসজিদে আসতে আমার বাড়ি থেকে সামনে একটা খাল বাজে কখন যেন খালে পড়ে যায় সুবহানাল্লাহ বলবেন না এই কথাগুলো নবীকে বোঝাচ্ছেন বলের পরেই বলছেন আল্লাহ নবী আমার জন্য একটু রুখসত দেওয়া যায় না একটু সার দেওয়া যায় না আমি বাড়িতে নামাজ পড়ব কি বুঝলেন যে আমার জন্য একটু সার দেন আমি আমি বাড়িতে নামাজ পড়ব আমি মসজিদে আসতে পারবো না পারছি না এই এই অসুবিধা আমার মোহাম্মদ আচ্ছা আচ্ছা যাও তোমাকে ছাড় দিলাম যাও কিছু দূর গেছে যাওয়ার পরে আল্লাহ নবী আবার বলছে আব্দুল্লাহ ইবনে মাকতুম যে আল্লাহ নবী আমার কাছে আসো আবার আসলেন যে আল্লাহ নবী কি বলতে চাচ্ছেন উম্মে মাকতুম শোনো তুমি কি এই মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান কি তুমি শুনতে পাও সুবহানাল্লাহ বলে চিন্তা করেন তুমি কি মুয়াজ্জিনের আজান শুনতে পাও উম্মে মাকতুম বলছে আল্লাহ নবী হে আমি অবশ্যই আজান শুনতে পাই কিন্তু আমি চোখে দেখতে পাই না আজান শুনি নবী বলছে শুনো উম্মে মাকতুম আজান শুনবা আজান শেষে দোয়া পড়বা জবাব দিবা এবং মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়বা তবে তোমার জন্য নামাজ মাফ নাই সুবহানাল্লাহ বলে তবে তোমার জন্য জামাতে কোনো সুযোগ নাই সার দেওয়া তাহলে আপনি আমি ভালো সুস্থ শরীর মানুষ এরপর আমি রাত পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আসেন ঠিক কিনা বলেন তাহলে চিন্তা করেন কত গুরুত্ব এরপর আসেন ইমাম বুখারী রাহেমুল্লাহ 336 বুখারিতে যে হাদিসটা নিয়ে আসছেন সেটা কি অজু করে সালাত পড়তে হয় ঠিক না এখন অজুর কোনো পানির ব্যবস্থা নাই কি করবেন বলেন তায়াম্মুম সূরা মায়েদার 6 সূরা নিসা 43 আল্লাহ বলছেন যদি তোমরা মানে মাটি পানি না পাও তাহলে কি দিয়ে অজু করো তায়াম্মুম করো কি দিয়ে মাটি দিয়ে যদি পানি না পাও এখন ইমাম বুখারী রাহেমুল্লাহ এই হাদিসটা তার অধ্যায় নিয়ে আসছেন এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বোন আসমার যে গলার হাতটা তিনি নিয়ে গেছিলেন হাতটা হারিয়ে গেছিলেন যার ফলে কাফেলা বিরতি দিতে হয়েছিল রাস্তার ভিতরে এমন এক জায়গায় অবস্থান করছে পানি নাই তখনই এই বিধানটা নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতের সময় চলে যাচ্ছে সাহাবেরা বলছে আল্লাহর নবী পানির কোনো ব্যবস্থা নাই কি করব মাটি দিয়ে তায়ামুম করে সালাত আদায় করতে হবে তায়ামুর আয়াত বিধান নাজিল হয়ে গেল তাই ইমাম বুখারী রাহিমুল্লাহ বলছেন পানিও নাই মাটিও নাই যদি এমন পরিস্থিতি পৃথিবীর কোন মানুষের হয় কোন জায়গায় হয় বিনা ওযুতে বিনা তায়ামুম হলো তাকে সালাত পড়তেই হবে কার অন্তরের খবর কে জানে বলেন কে জানে ছয় মুসলিম আসছে হাদিসটা আল্লাহ বলছেন আমি কারো চেহারা দিক তাকায় না কে কত সুন্দর আমি কার জামা পোশাকের দিক তাকায় না কার গায়ে কত দামি পোশাক আমি তাকে তার অন্তরের দিক যা আমার জন্য সে কতটুকু ভয় করে এটা আমি দেখি সুবহানাল্লাহ বলেন তাহলে আপনি এমন পরিস্থিতিতে গিয়েছেন পানিও নয় মাটিও নাই কে দেখছেন এই পরিস্থিতি আল্লাহ দেখতে পাচ্ছেন না অবশ্যই দেখতে পাচ্ছেন তাহলে আপনি ওই অবস্থায় আপনি বিনা ওযুতে তায়ামুমে আপনি সালাত পড়ে নিতে হবে তবু সালাত কি নাই আপনার পেট ফার করে ভরি এক গামলাতে রাখছে আপনি বিছানায় শুয়ে আছেন নার দিয়ে আপনার খাদ্য আসছে পেশা পায়না করছেন এই ভরি নারী
আরেক জায়গায় আর আপনি আরেক জায়গায় এই অবস্থায় সালাতের সময় আপনাকে পড়ে নিতে হবে আল্লাহ নবীর সাহাবীদেরকে বলছেন যুদ্ধের মাঠে তোমরা দৌড়াচ্ছ পিছনের শত্রু তোমাকে ধরলে হত্যা করবে এই দৌড়ানোর অবস্থায় তোমাকে যদি সালাতে টাইম হয় সময় হয় এই দৌড়ানোর অবস্থায় তোমাকে সালাত পড়ে নিতে হবে সুবহানাল্লাহ বাসে লঞ্চে বিমানে ট্রেনে অটো সেনজি যেখানে আপনার সুযোগ হয় সেখানে আপনি সালাত পড়ে নিন আমি সেই জামালপুর থেকে আসছি ট্রেনে কমলাপুর পর্যন্ত মাগরিবে আসার ট্রেনে ছিটে পড়ছি যেহেতু ওজোর ব্যবস্থা পানি তো ট্রেনের ভিতরে আছে ছিটেই মাগরিবে আসা জমা করে নিছি আলহামদুলিল্লাহ সালাত কি মাফ আছে বলেন মাফ আছে শুনুন জাবের আর আজকে আমার এই উপদেশটা মনে রাখবেন আপনার আমার আমল কবুল হওয়া না হওয়া একমাত্র নির্ভর করে পৃথিবীর ব্যতিক্রম আলাদা ইবাদত তার নাম কি সালাত মনে থাকবে ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত কাজের সাথে আপোষ থাকলেও সালাতের ব্যাপারে কোনোদিন কি করবেন না কোনো আপোষ নেই সালাত কোনো মানুষের সমস্যা বোঝে না সালাত আপনার আমার ব্যক্তিগত কোনো সমস্যা সালাত বোঝে না ঠিক কি না আলোচনার শেষ দিকে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ইহকালীন বিধান তিনি যে বিষয়গুলো তুলে ধরছেন খুব মনোযোগ দিয়ে শুনুন এক কোন বেনামাজি মারা গেলে শুনুন মনোযোগ দিয়ে কোন বেনামাজি মারা গেলে তার কবর কোন মুসলিম গুরুস্থানে দেওয়া যাবে না দেওয়া সম্পূর্ণ নাজায়েজ ইহকালীন বিধান বলছি নদী নালায় পাগারে খাল বিলে পুঁতে আসতে হবে তার জন্য মুসলিম গুরুস্থানে দাফন করা জায়েজ দুই কোন বেনামাজির জানাজায় কোন পরহেজগার নামাজি দিনদার অংশগ্রহণ করতে পারবে না যাওয়া না জায়েজ তার জন্য কোনো জানাজা নেই যেতে পারবেন না কথা বুঝতে পারছেন সূরা তৌবার আয়াত 113-14 আমাদের নবীকে আল্লাহ লক্ষ্য করে বলছেন শুনেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উচিত হয় নাই আপনার মুশরিক বাবা মার জন্য তাদের পক্ষ হয়ে আমার কাছে দোয়া করা খুলবেন কে বলছেন আপনার বাবা মা কি মুশরিক তাদের পক্ষ হয়ে আমার কাছে দোয়া করা আপনার কি হয় নাই উচিত হয় না কারণ মুশরিকটা চিরস্থায়ী কি বলেন চিরস্থায়ী জাহান্নাম সূরা তওবার আয়াত 8 আছে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে নাপাক অপবিত্র কোন পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুশরিকরা কি বলেন নাপাক তাহলে খবরদার কোন বেনামাজির জানাজায় কোন নামাজে লোক যেতে পারবেন না শেখ মোহাম্মদ সালাল হোসেন রাহেমুল্লাহ তিনি তার বইতে তুলে ধরছেন বইটা আমার ব্যাগে আছে তিন কোন বেনামাজি ছেলে হোক আর মেয়ে হোক তাদের কাছে নামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া সম্পূর্ণ হারাম না বুঝেন নেই তাহলে বেনামাজি ছেলে মেয়ের কাছে নামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া কি ওই যে সূরা তৌবার 84 নম্বর আয়াত সূরা মুমতাহিনাও আছে কথাটা তাহলে বেনামাজির কাছে নামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া কি হারাম নিষেধ দিতে পারবেন না কারণ যার সালাত নাই তার ইসলাম নাই ইসলামই নাই ইসলামের কোনো অংশই নাই সে তো মুসলমান না সে তো কাফের তার সঙ্গে আপনি নামাজি মুসলমান কেমনে বিয়ে দেন কেমনে আত্মীয়তা করেন আমি বুঝি না কেন আত্মীয়তা করেন নামাজির সঙ্গে নামাজের উঠা বসা হয় দুনিয়াতে যার সাথে যার মহব্বত ভালোবাসা তার সঙ্গে কি আসল না তাহলে আপনার আমার সম্পর্ক থাকবে কার সঙ্গে দিনদার পরহেজগার নামাজি আল্লাহ ভীরু তাদের সঙ্গে ঠিক না চার ইহুদি নাসারা এদের হাত থেকে কোন পশু প্রাণী জবাই করে নিয়ে ওই গোশত খাওয়া জায়েজ কিন্তু জরুরি না বরং কি খাওয়া কি জায়েজ কিন্তু কি না জরুরি না যা আপনাকে খেতেই হবে কিন্তু কোন বেনামাজির হাতে পশু প্রাণী জবাই করে নিয়ে ওই গোশত খাওয়া সম্পূর্ণ না জায়েজ চিন্তা করে বেনামাজি কত খারাপ চিন্তা করেন খেতে পারবেন না পাঁচ স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না এরকম আছে স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী আছে না কয়টা নেবেন লক্ষ লক্ষ ফ্যামিলি আছে
স্বামী নামাজ পড়ে কিন্তু বউ নামাজ পড়ে না আবার বউ নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না তাদের বিবাহ অটো তালাক কি তালাক কোন মেম্বার কোন উকিল চেয়ারম্যান কাজী মুক্তার ইমাম সাহেব হুজুর কাউকে রাখবে না বিয়ে বাতিল তাই বিশেষজ্ঞ মুহাদ্দিসগণ বলছেন তাহলে তারা যে এখনো ঘর সংসার করছে এখন বাচ্চা হচ্ছে তার কি হবে তারা বলছে এখন তাদের বিবাহটা সম্পূর্ণ জানা আর যত বাচ্চা হবে এগুলো অবৈধ বাচ্চা বুঝবিলা বলবেন না কষ্ট লাগলো করার কিছু নেই এটা আপনার আমার কথা না বিখ্যাত সৌদি আরবের একজন মুহাদ্দিস আল্লাহ তাকে জান্নাতবাসী করুন বল আল্লাহুম্মা আমিন তাহলে চিন্তা করেন নামাজ কি জিনিস সালাত কি জিনিস চিন্তা করেন ছয় কোন নামাজির সম্পত্তি কোন বেনামাজি অংশ নিতে পারবে না তার কোনো অংশ নেই বুঝতে পারলেন মনে করেন আপনি বেনামাজি আপনার সম্পদ কোন নামাজে অংশ গ্রহণ করতে আবার আপনি বেনামাজি আপনি অন্য কোন নামাজির তার সম্পত্তি অংশ আপনি নিতে পারবেন না সম্পত্তি থেকে আপনি বঞ্চিত তাহলে চিন্তা করুন সালাত কি জিনিস আমি বুঝাতে পারছি এরপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে শুনে আজকে এই যে আজকে আপনারা আমাদের পরিবারে 10 15 20 25 বছরের ছেলে মেয়ে আসলে নাই বড় আসলে না কয়দিন বলছেন সালাতের জন্য কয়দিন মারছেন পৃথিবীর এমন কোন আমল নাই যেই আমলের বেলায় পিটাতে বলছে কিন্তু সালাতের বেলায় আল্লাহ নবী কি বলছে পিটাতে বলছে পিটি হলো তাকে সালাত পড়া এখন আপনার মেয়ে আপনার ছেলে 15 20 25 বছর 30 বছর আপনার ঘরে কিভাবে থাকার কিভাবে খাওয়া দাওয়া করে চিন্তা করেন কত বেনামাজি আপনি কিভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন অথচ আমরা রিল্যাক্সে আমাদের এই বাচ্চাদের সঙ্গে সম্পর্ক রাখছি সালাতের জন্য কোনো দিন বলে না সালাতের জন্য কোনো দিন বলে না যদি কোনো দিন অঙ্ক ইংরেজি রসায়ন ভূগোল জিপ একটা প্রাইভেট যদি মিস হয় যদি যেতে দেরি হয় আপনি বাবা কত কথা বলেন কত মারধর করেন প্রাইভেট মিস করলে কেন অথচ আপনার ছেলে ফজর নামাজের সময় ঘুমিয়ে আছে কয়দিন মারছেন কথা বলেন ঠিক কিনা কয়দিন মারছেন অথচ অঙ্ক ইংরেজি রসায়ন পদ্ধতির এগুলো দুনিয়াবি বিলম এগুলো দুনিয়াবি বিষয় আর আপনার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ফজরের সময় ঘুমিয়ে আছে কোনোদিন আপনি বলেন নাই অথচ একটা প্রাইভেট মিস করছে এর জন্য আপনি গালি গালাজ করছেন ঠিক কিনা আপনি প্রকৃত পিতা নন আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আদর্শবান পিতা হওয়ার বলেন আমিন এবার আজকের জুমার খুতবা এখানে শেষ করছি অবশ্যই আজকে আমরা সালাত সম্পর্কে যে বিষয়গুলো শুনলাম আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত মৃত্যুর আগ পর্যন্ত আদায় করার তাওফিক দান করুন আমিন রাজি আছেন সবাই বলেন ইনশাআল্লাহ আমাদের পরিবারের সমস্ত সদস্য যাদের যে কয়জন আছে সবাইকে নামাজে পানাবো ইনশাআল্লাহ রাজি আছেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করুন জোরে বলেন আমিন